পিঠাপুকুর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল স্থগিত করে ভুয়া জাল ভোট ও ভুয়া বান্ডিল বাতিল করে পুনর্গণনার আবেদন জানাচ্ছে। আমার বিশ্বাস, মিঠাপুকুর উপজেলার সম্মানিত ভোটারগণ আমার মোটরসাইকেল প্রতীকে যে ভোট দিয়েছেন তা সুষ্ঠু গণনার ব্যবস্থা করা হলে আমার মোটরসাইকেল প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। সাথে স্বতন্ত্র এমপি জাকির হোসেন সরকার সমর্থিত যোগ্য প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার পরিবর্তনের জন্য রিটার্নিং কর্মকর্তার নিকট আবেদন করেছিলাম। ও নির্বাচন চলাকালীন সময় স্বতন্ত্র এমপি ও তার স্ত্রী কর্তৃক 11 নম্বর বড়বলা, 13 নম্বর শালটি গোপালপুর, 15 নম্বর 14 নম্বর দুর্গাপুর ও 15 নম্বর বড় হজরতপুর ইউনিয়নে আমার নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টির অভিযোগ করেছিলাম রিটার্নিং অফিসার বরাবর। শুধু তাই নয়, রিটার্নিং কর্মকর্তা বরাবর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ভোট জাল হতে পারে মর্মে প্রভাবিত করতে পারে এই মর্মে আমি অভিযোগ জানিয়ে রিটার্নিং কর্মকর্তার পরিবর্তন চেয়েছিলাম। বারবার রিটার্নিং কর্মকর্তা বরাবর জানিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা উল্লেখিত কোনো অভিযোগই রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ ইউনো আমলে নেননি। উক্ত নির্বাচনে আমি মোহাম্মদ মোতাহার হোসেন মণ্ডল মাওলা আমার চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীকে নিয়ে প্রতিদ্বন্দ্বী করি। নির্বাচনের পূর্ব থেকেই নির্বাচনের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী বিধি লঙ্ঘন ও স্বতন্ত্র এমপি উপজেলা চেয়ারম্যান সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হেলিকপ্টার মার্কার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সশস্ত্র সন্ত্রাস বাহিনী দিয়ে ত্রাস সৃষ্টি করে 53 থেকে 57টি ভোট কেন্দ্র জাল ভোট, জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নেয় এবং আজ্ঞাবহ প্রিসাইডিং অফিসারদেরকে দিয়ে বান্ডিলের ভিতরে মোটরসাইকেল উপরে হেলিকপ্টার ঢুকিয়ে ব্যালট বাক্সে ঢুকায়, যাহা প্রশাসনের দায়িত্বরত ভ্রাম্যমাণ টিম সটিবাড়ি কলেজ কেন্দ্রে কয়েকটি কেন্দ্রে এমপির ছোট ভাই জাহিদ, রাশেদ, রোমান সহ 3 জনকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালত তাদের 10,000 টাকা করে জরিমানা করেন।